Assalamu alaikum everyone, and welcome to Cards and Conversation. And after we get there, the character is very special. It is the Land Puto Savory series, and it's owned by Mr. Ram. Assalamu alaikum, bhaiya. Assalamu alaikum, welcome back to the channel. Thanks for calling me back. Bro, the car built this fantastic machine. Like, it's my intro. How about you on the car? Assalamu alaikum, I'm Ahmed Adur. আমার শুরু থেকেই একটা অফরোডারের খুব শখ ছিল। তখন বলতে গেলে মানে এই কলেজ শেষ করার পর থেকে আর কি, হ্যাঁ, যখন একটু গাড়ি টাড়ি বুঝি তখন একটা অফরোডারের অনেক সবসময় একটা এসইউভি থাকলে ভালো হয়, এমন একটা এসইউভি সব জায়গায় নিয়ে যাও। তখন তো আর মানে অফরোডার স্পেক কি, এই কেমন টায়ার দিতে হয়, কি দিতে হয়, এগুলো তো তখন বুঝি না। হ্যাঁ, তখন হচ্ছে মানে এমন একটা উঁচা গাড়ি হলেই হবে, একটু বড় বড় ব্লকওয়ালা টায়ার থাকবে, ছোট বাচ্চা মানে যেরকম থাকে আর কি চিন্তা ভাবনা। হ্যাঁ, তো এরপর আস্তে আস্তে যখন নিজে টাকা পয়সা আসা শুরু করছে তখন আমি খুঁজে শুরু করছি। তো একদম সত্যি কথা বলতে শুরুর দিকে ছিল যে না, এই টাকা দিয়ে একটা চেজার বিল্ড করি, একটা হ্যাঁ নেই, একটা ক্লাসিক সিভিক নেই, পর আবার ওই যে ওই শখটা উঠছে না, আমি তো এটা করতে পারবো। তো হয়তো আপনার রেয়া থাকতে পারে যে অপশন কিছু, আমার অপশন এটাই ছিল, একটাই ছিল, এটাই যে একটা ল্যান্ড ক্রুজার নিবো, ডিফেন্ডার না, কারণ একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য, আমি ঠান্ডা মাথায় ইউজ করতে চাই, তাই না ডিফেন্ডার না ল্যান্ড ক্রুজারে নিব। পরে হচ্ছে এই খোঁজা শুরু করলাম, খুঁজতে 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 ভালো টাইম লাগছে, অনেকগুলো তো ভেরি হার্ড টু ফাইন্ড আউট, পেলেও এগুলোর কন্ডিশন আর ভালো টাইম লাগছে। তো এইটা হইলে এইটা হয় না, তারপর আমার তো আবার এই ফেসটাই দরকার ছিল, কারণ হ্যাঁ এর আগের যেটা গোল লাইট ওইটা চাই না আর কি আমি। পরে নতুন দেখতে ড্যাশবোর্ডটা হোক, আমরা সবাই যেটা চাই আর কি। হ্যাঁ, তো এই আর কি, এইগুলার পরে দেন হচ্ছে ফার্স্টে আমি খুঁজছি যে ফেস যেমনই থাকুক ড্যাশবোর্ড যাতে এটা পাই। পরে একটা পাইলাম মোটামুটি ফ্রেশ, ভিতরে ফ্রেশ, চেসিস ফ্রেশ, মানে এই গাড়িটা যেটার উপর বানানো এখন, ওইটা পাইলাম। দেন আরেকটা পাইছি, ওইটা হচ্ছে ফেস ফ্রেশ। ওকে, দেন দুইটা গাড়ি ইন্টেরিয়র ফ্রেশ, এক্সটেরিয়র ফ্রেশ। দেন বলতে গেলে ওইটা সবকিছু আমি এইটার উপর বিল্ড করছি, দুইটা গাড়ি নিয়ে, দুইটা মিলাই, হ্যাঁ দুইটা গাড়ি নিয়ে, দেন হচ্ছে আমি চাইছিলাম যে একদম আর কিছু হোক বা না হোক ডিজিটাল নাম্বার সহজে যেতে পাই। সব ক্লিন থাকুক, কারণ এত ঝামেলা নিয়ে গাড়ি চালাতে মন চায় না। পরে ওইটা পাওয়ার পরে দেন ওইটার উপর তো সব বসায় ফেললাম, খুব একটা প্যারা হয় না তো এগুলো। আচ্ছা আচ্ছা, অত সব শুধু ফেস চেঞ্জ করা লাগছে। এরপরে এটা কালার ছিল তখন হোয়াইট, হোয়াইট ফার্স্টে যখন করছি, কয়েকদিন পরে মন চাইলো যে না একটু একটা টাফ লুক দেই, টাফ লুক দেই, ম্যাট কালার দেই। রিমস ডিফারেন্স এরপরে বরবাইট হুইল লাগাইলাম চারটা, তারপর অফরোডের জন্য, মানে আমি রোড টায়ার কখনো লাগাই নি। আচ্ছা আচ্ছা, শুরুর দিকে রোড টায়ার যেটা ছিল তো ওইটা তো ওই আশাতে গেল। ওই তোমার এমনি তো চল না গাড়ি এক্সপিরিয়েন্স কেমন যাচ্ছে, চলে চালাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো সবাই অবাক হয় যে একটা 4.2 লিটার, আচ্ছা হ্যাঁ একটা 4.2 লিটার গাড়ি, মানে আমাকে সবাই জিজ্ঞেস করে যে এটা কত যায়, হ্যাঁ হ্যাঁ এটা কত যায়, তাহলে এটা তো এনি ডিজেল মাত্র, হ্যাঁ 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 টার্বোচার্জার, পরে আমি মানুষকে বলি যে না এটা তো একটা তেল খায় না, ইঞ্জিন গুলো তো ওইভাবেই টিউন, অমনি বিল, হ্যাঁ অমনি বিল করা, তো এমন তেল খায় না কত খায়, তাই আমি বলি আমি পাই জ্যামের মধ্যেও মিনিমাম 6,
কারণ হচ্ছে এই সবার চাইতে উঁচা তারপর আমি তো মাডিং করছি বেশ কিনার মানে গাড়ি বিল করার পরে যা যাই হলো সো সার্ভিসিং মেইনটেনেন্স নিয়ে ওভাবেই খোঁজা লাগে একটা জিনিস বলি, এটার যেটা ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা, হ্যাঁ ওইটা দুই রকম পাওয়া যায়, দুই রকম পাওয়া যায়। তো এই গাড়িটার সাথে দেখলাম যে মানে ফ্যাক্টরি থেকে ওই মাউন্ট আসছে, হ্যাঁ মানে আপনি ধরেন আজকে এই ফিল্টারটা পাইলেন, ওই ফিল্টারটা পাইলেন না, হ্যাঁ আমি জাস্ট মাউন্টটা চেঞ্জ করে, হ্যাঁ রাইট, একটা কনভার্টার দেওয়া থাকে মানে সাথে সাথে, ইজি টু গো, এই জন্যই তো বানানো, রাইট রাইট। এন্ড ইট ইন ফ্যাক্ট যেটা আমি ফার্স্টে বললাম যে মানে ইটস আ লেজেন্ড আন্ডার টয়োটা, ইউ রাইট, ইট হ্যাজ বিন সার্ভিং দ্য ব্র্যান্ড ফর আ ভেরি লং টাইম, সেই 97 থেকে ইফএস প্রবলেম শুরু, রাইট 97 থেকে স্টার্ট 2022 চলছে, কোন ঝামেলা দেবে না, ইজি টু ফিক্স, যে কেউ রিপেয়ার করতে পারবে এই গাড়িটা। হ্যাঁ এই যে দেখেন 273,546 মানে এখন পর্যন্ত, তো এই মাইলেজে যদি প্যারা না দেয় আর দিবে কখন, আমার তো শুরু হচ্ছে, আমার তো শুরু হচ্ছে, শুরু এটার জন্য, এটা যে মাত্র স্টার্ট। সো ফর আমরা একটা সেগমেন্ট করতে চাই, কিন্তু ভালো করে যেন উই টক অ্যাবাউট থ্রি প্রোস এন্ড থ্রি কনস অফ দ্য কার। সো যদি তুমি তোর পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার থ্রি প্রোস এন্ড থ্রি কনস, থ্রি প্রোস যদি বলতে হয় শুরুতেই তো আমি বলবো ডিউরেবিলিটি, রাইট, হ্যাঁ বিল্ট টু লাস্ট, হ্যাঁ একদম, তারপর হচ্ছে মানে অফ রোড ক্যাপাবিলিটি, মানে যেটা টু গুড টু গুড, তুমি তো অফ রোড পারসন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত উইঞ্চ লাগানো লাগেনি, এখন পর্যন্ত উইঞ্চ লাগানো লাগেনি কখনো, এই হচ্ছে একটা কথা। আর আরেকটা যদি বলি যে ফুয়েল, শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে পিছনে লিফট সাসপেনশনের কারণে, হ্যাঁ তো আমার কোনো প্যারা হয় না যদি আমি একা বের হই, বা আমি আপনি যেরকম বের হই আমার কোনো প্যারা হয় না, ধরেন পিছনে এখন একজন রাখলাম বা দুজন রাখলাম, তখন ওরা হচ্ছে প্যারা খাবে, হ্যাঁ এই গাড়িগুলো তো হেভি ডিউটি করার জন্যই হচ্ছে পিছনে লিফট দিছে, সামনে তো সফট, এটা হচ্ছে একটা। আর
সেকেন্ড হচ্ছে ম্যানুয়াল ভাব থাকার কারণে। আমাদের সব ড্রাইভার কিন্তু ম্যানুয়াল পারে না, অনেকেই ড্রাইভার মানে ম্যানুয়াল পারে না, ভুলে গেছে যার কারণে অনেকেই বুঝবে না, এটা টপ স্পিডটা অনেক কমে গেছে। অনেক কমে গেছে বলতে আমি যখন শুরুর দিকে আমি দেখি যে না একটু রেস্টাউন্ট বেড়ে যেতেছে, এই হচ্ছে কথা। সব মোটামুটি খুবই ভালো, ইনসুলেশন খুবই ভালো, এটা আরো কমে যাবে কারণ এই গাড়ি বেসিক্যালি বসে থাকে অনেকটা অনেকদিন নেওয়ার আগে। তো আর কটা দিন চালানোর পর আমি এখন ইঞ্জিন ওভারহলিং করি নাই, ইঞ্জিনে হাতি দিইনি, যেমন ছিল অমনি 2,73,000 যেমন চলতেছে অমনি। যাতে হচ্ছে ওই মিডিয়া কন্ট্রোল করতে পারি আর কি, অভ্যাস হয়ে গেছে ওই জন্য আর কি। আমি চাইতেছি যে সবগুলাই হচ্ছে এটাই থাকবে, শুধু লুকের জন্য ওই টার্বো ডিজেল এর যেই হুডটা আসে না, ওইটা সামনে দিতে পারি। আর এছাড়া হ্যাঁ আরেকটা অপশনাল আছে, সেটা হচ্ছে হইতে পারে না হইতে পারে, একটা বুলবার, অনেক দিনের ইচ্ছে একটা বুলবার, আমার রিকোয়েস্ট বুলবারটা লাগাবো, হ্যাঁ অনেক দিনের ইচ্ছে একটা বুলবার, একটা বুলবারের ইচ্ছে অনেক দিন। আর এমনিতে তো এগুলার বুলবার সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ এটা বুলবার পাওয়া যায়, আর হচ্ছে ওই একটা স্নরকেল, স্নরকেল আমার এসে যাচ্ছে, স্নরকেল এসে যাচ্ছে, তো স্নরকেল তাড়াতাড়ি লাগাই। এই হচ্ছে সামনে লিস্ট, বলা যায় না হয়তো বা এই কালার উপর যদি বোর্ড হয়ে যায় তাহলে আরেকটা কালার আসতে পারে, না এই এই কালারটা রাইট হবে, যে কালারটা এইটা আমার গ্রিন অন টেন আপাতত এখন পর্যন্ত অনেক ভালো লাগে, এখন পর্যন্ত অনেক ভালো লাগে। আর কি ইন্টেরিয়র তো সব করলামই, ইন্টেরিয়র তো সব করলাম। ওকে বল, থ্যাংক ইউ সো মাচ ফর টাইম, থ্যাংক ইউ, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে।